মনে করুন আপনি টানা লকডাউনের মধ্যে, কিন্তু ইন্টারনেট নেই, নেই সোশ্যাল মিডিয়ায় ঢোকার কোনো সুযোগ। বিনোদন এবং তথ্য পাওয়ার একমাত্র উপায় গুটি কয়েক রাষ্ট্রনিয়ন্ত্রিত টিভি চ্যানেল। এই চ্যানেলগুলো আবার আপনাকে সেটিই দেখাবে যেটা দেশের নেতারা আপনাকে দেখাতে চায়। এটি হলো উত্তর কোরিয়ার জনজীবনের ছোট্ট একটি খণ্ডচিত্র। আর এই ভিডিও জুড়ে থাকছে উত্তর কোরিয়া কেমন দেশ, সেখানকার জনজীবনই বা কেমন, তা নিয়ে বিস্তারিত। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হন, পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে ফেলুন এবং যে কোনো ভিডিও সবার আগে পেতে বেল আইকনটিতেও ক্লিক করে রাখুন। বিশ্বের অন্যতম গোপনীয়তা রক্ষাকারী দেশ উত্তর কোরিয়া কার্যত পৃথিবী থেকে প্রায় বিচ্ছিন্ন। বর্তমান শাসক কিম জং উন, তিন পুরুষ ধরে কিমের পরিবার উত্তর কোরিয়া শাসন করে আসছে। দেশটিতে প্রতিটি নাগরিককেই বর্তমান শাসক কিম এবং তার পরিবারের উপর আনুগত্য দেখিয়েই বসবাস করতে হয়। জনগণ কি খাবে, কি পরবে, কিভাবেই বা তারা অবসর যাপন করবে, সবকিছুই নির্ধারণ করে দেয় কিমের প্রশাসন। এমনকি এখানে নির্ধারিত 28টি স্টাইলের বাইরে কেউ চুলও কাটতে পারে না। যদি কেউ সরকার নির্ধারিত স্টাইলের বাইরে চুল কেটে থাকে তাহলে তার যাবজ্জীবন পর্যন্ত কারাদণ্ড হতে পারে। আর বিয়ের আগে ছেলে কিংবা মেয়ে সবার জন্যই চুল ছোট রাখা বাধ্যতামূলক। দেশটিতে প্রতিটি নাগরিকের উপরেই চালানো হয় গোয়েন্দা নজরদারি। সাধারণ জনগণের এখানে কোনো ইন্টারনেট সুবিধা নেই, সরকারি কিছু কর্মকর্তারাই ইন্টারনেট ব্যবহারের সুযোগ পেয়ে থাকে, সেটিও আবার কঠোরভাবে নিয়ন্ত্রিত। সরকার নির্ধারিত কয়েকটি ওয়েবসাইট ছাড়া তারা আর কোনো ওয়েবসাইটেই ভিজিট করতে পারে না। আবার বিনা অনুমতিতে কেউ যদি ভিপিএন ব্যবহার করে সেটিও শাস্তিযোগ্য অপরাধ। উত্তর কোরিয়ায় গণমাধ্যমেরও স্বাধীনতা নেই, শুধুমাত্র রাষ্ট্রনিয়ন্ত্রিত কয়েকটি চ্যানেলই দেখা যায় নিউজের জন্য। কেউ যদি অন্য কোনো আন্তর্জাতিক গণমাধ্যম থেকে খবর সংগ্রহের চেষ্টা করে তাহলে তাকে পুড়ে দেওয়া হয় জেলে। অন্য দেশের স্যাটেলাইট টিভি চ্যানেল, মুভি কিংবা নাটক সবকিছুই এখানে নিষিদ্ধ। কারো কাছে যদি দক্ষিণ কোরিয়া কিংবা জাপানের মুভি কিংবা ভিডিও পাওয়া যায় তাহলে তার জেলসহ মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। এ কারণেই পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ কারাবন্দী জীবনযাপন করে উত্তর কোরিয়ায়। পুরুষদের তুলনায় এখানে নারীদের আরও বেশি বৈষম্য করা হয়, তাদের শিক্ষা এবং কাজের তেমন কোনো সুযোগ নেই, অহরহই ঘটে যৌন হয়রানির মতো ঘটনা। দেশটির 60% নাগরিককে সেলফোন ব্যবহারের সুযোগ দেওয়া হয়, তবে এখানেও রয়েছে একটি শর্ত, যারা সেলফোন ব্যবহার করে তাদের বয়স অবশ্যই 20 থেকে 50 বছরের মধ্যে হতে হবে। নৃশংসতা কিংবা মানবাধিকার লঙ্ঘন, এটি উত্তর কোরিয়ার শাসকদের একেবারে জিনগত অভ্যাস। অধিকাংশ ক্ষেত্রেই মৃত্যুদণ্ড দেওয়া হয় জনসম্মুখে। আবার একজনের শাস্তির জন্য তার গোটা পরিবারের শাস্তির বিধানও রয়েছে এখানে। তবে উত্তর কোরিয়ার নাগরিকদের কোনো কর দিতে হয় না। কর দিতে না হলেও জনগণকে বছরের কোনো না কোনো সময়ে সরকারের জন্য বিনামূল্যে শ্রম দেওয়া লাগে। তাছাড়া কুয়েত, কাতার সহ বিভিন্ন দেশে শ্রমিক পাঠিয়ে তাদের বেতনের একটি বড় অংশই সরকার নিয়ে নেয়। এখানে কেউ নিজের ইচ্ছামতো পোশাকও পরতে পারে না, যেমন নীল রঙের জিন্স প্যান্টকে আমেরিকার আগ্রাসন মনে করে এরা। এজন্য উত্তর কোরিয়ার নাগরিকদের নীল রঙের জিন্স প্যান্ট পরা পুরোপুরি নিষিদ্ধ। বাড়িতে গরম পানিতে গোসল করাও নিষিদ্ধ। কেউ যদি গরম পানিতে গোসল করতে চায় তাহলে অবশ্যই তাকে পাবলিক বাথ ব্যবহার করে গোসল করতে হবে। কিমের প্রশাসন বরাবরই সামরিক শক্তির দিকে নজর দিয়ে আসছে, যেখানে সেনাবাহিনীকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়। পুরুষ কিংবা মহিলা উভয়ের জন্যই সেনাবাহিনীতে যোগদান করা বাধ্যতামূলক। ছেলেদের ক্ষেত্রে 18 বছর বয়স হলেই 10 বছরের জন্য সেনাবাহিনীতে যোগদান করতে হয়, আর মেয়েদের ক্ষেত্রে জয়েন করতে হয় 23 বছর বয়সে। ফলে দেশটির জনসংখ্যার 40% সেনাবাহিনীতে কাজ করে। উত্তর কোরিয়ার মানুষের সামুদ্রিক খাবার খুবই পছন্দের, কিন্তু সাধারণ মানুষের জন্য সামুদ্রিক খাবার খাওয়া একেবারেই নিষিদ্ধ, কারণ শামুক ঝিনুকের মতো সিফুড রপ্তানি করে উত্তর কোরিয়া প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করে, আর এ কারণেই এগুলো সাধারণ মানুষের জন্য খাওয়া নিষিদ্ধ করা হয়েছে। আমেরিকানদের জন্য উত্তর কোরিয়া ভ্রমণ একেবারেই নিরাপদ নয়। প্রতিটি স্কুলেই বাচ্চাদের শেখানো হয় আমেরিকানরা তাদের শত্রু, তাদেরকে হত্যা করতে হবে। ফলে আমেরিকানদের নিয়ে উত্তর কোরিয়ানদের মনে ছোটবেলা থেকেই অন্যরকম একটি ধারণা তৈরি হয়। সম্প্রতি উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসা এক নারী বিবিসিকে তার সাক্ষাৎকারে জানায়, ছোটবেলা থেকেই আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছিল আমেরিকানরা নেকড়ের মতো। আমিও ভাবতাম মার্কিন নাগরিকরা মনে হয় খুবই ভয়ঙ্কর, তাদের চোখ হলুদ এবং দেখতে শয়তানের মতো, কিন্তু এখন আমার ধারণা বদলেছে।